গত দুই দিনের ভিতরে প্রায় সাতজন শহীদ হয়েছে কোরআনের জন্যে। আল্লাহর কসম করে বলে এই কোরআন তোমাদেরকে ভুলবে না, এই কোরআন তোমাদেরকে ভুলবে না। এই কোরআন যেমন মুক্তির পায়ের নিচে ফালানো হয়েছে, ষোলো কোটি মানুষকে যেইভাবে কষ্ট দেওয়া হয়েছে, ষোলো কোটি মানুষের কষ্টটাকে অতিক্রম করে তোমরা যে জীবন দিয়েছো, আল্লাহই এই ষোলো কোটি মানুষের চাইতে সাতজন ব্যক্তি শহীদ আল্লাহর কাছে সম্মানিত হবে। কোরআন নিয়ে যখন খেলা শুরু করবে তখন মনে করো না তোমরা উপরের দিকে উঠবে, কোরআন নিয়ে সেই জমিনের ভিতরে খেলা শুরু হবে, ওয়াল্লাহি এই কোরআনের রাত সেই দেশের ভিতরে কায়েম হয়ে থাকবে ইনশাআল্লাহ। সাহাবীরা যখন শহীদ হতেন, সাহাবীরা যখন ফ্যামিলিদেরকে বলা হতো তোমার ছেলে শহীদ হয়েছে, তারা পড়তেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? আমাদের দেশে মারা গেলে হাও মাও করে কান্না করে, আছে না নাই? আরে কান্না করো না মিয়া, যে শহীদ হয়েছে তার জন্য কান্না করো না, আলহামদুলিল্লাহ পড়ো, কারণ আল্লাহ হাজার লক্ষ মানুষদের ভিতরে তাকেই পছন্দ করেছে, চিল্লা বলো না আল্লাহু আকবার। বিবর্তন মিডিয়া, বি অনেস্ট এন্ড মেক অনেস্টি। এই কোরআনটা হলো একটা সম্মানিত কোরআন, ইন্নাহু লা কোরআনুন কারীম। এই কোরআনটার সম্মানিত কিতাব হিসেবে বানাইছে কে? সবাই বলেন, এই কোরআনের সম্মান আর আমার সম্মান কি সমান? কথা বলেন সমান? রাসূল নিজে বলতেন এই কোরআনটা হলো আমি বিশ্বনবীর চাইতেও দামি, চিল্লা বলো আল্লাহু আকবার। যদি এই কোরআনটা রাসূল দামি না মনে করতেন তাহলে উহুদের ময়দানে কখনো মার খাইতেন না কোরআনের জন্য, ঠিক কিনা? এই কোরআনটা হলো অনেক দামি, এই কোরআনটা হলো অনেক সম্মানী, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু লা কোরআনুন কারীম। এই কোরআনটা অনেক সম্মানী রে বান্দা, এটাকে সম্মান কর, খবরদার এটাকে মূর্তির পায়ের নিচে ফালাস না, এটাকে মূর্তির পায়ের নিচে ফালিয়ে কখনো অসম্মান করিস না, এটা হলো সম্মানিত কিতাব। আঠারো কোটি মুসলমান, ষোলো কোটি মুসলমানদের ভিতরে যখন এই ষোলো কোটি মুসলমানের সামনে কোরআনটাকে মূর্তির পায়ের নিচে ফেলা হয়, বুঝতে হবে প্রত্যেকটা মুসলমানের কলিজার উপরে পাড়া দিয়েছে, চিল্লা বলো ঠিক কেনা? প্রত্যেকটা মুসলমানের কলিজায় পাড়া দিয়েছে। যখন এই মূর্তির সামনে কোরআন আপনাকে ফেলে দেবে, বুঝতে হবে আপনি মুসলমান, আপনার গর্দানটাকে কাটা হয়েছে, কারণ এই তিরিশ পারা কোরআন শুধুমাত্র তিরিশ পারা কোরআন নয়, এই তিরিশ পারা কোরআনের ভিতরে বিশ্বনবীর রক্তের ঘ্রাণ পাওয়া যায় কি চাই না? এই তিরিশ পারা কোরআনের প্রত্যেকটা আয়াতে আয়াতে উহুদের ময়দানে সত্তর সাহাবিদের রক্তের ঘ্রাণ পাওয়া যায়। এই তিরিশ পারা কোরআনের ময়দানে আমির হামজার কলিজা পোড়া গন্ধ পাওয়া যায়। এই তিরিশ পারা কোরআনের ভিতরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কষ্টের গন্ধ পাওয়া যায়। এই তিরিশ পারা কোরআন শুধুমাত্র দুনিয়াতে এমনি এমনি আসে নাই, কোরআনের পতাকা কালিমার পতাকা উত্তোলন করতে গিয়ে হাজার হাজার সাহাবীকে জীবন দিতে হয়েছে, ঠিক কিনা? আমার রাসূলকে মার খাইতে হয়েছে। অতএব এই মুসলমানদের দেশের ভিতরে কেউ যদি মূর্তির পায়ের নিচে তিরিশ পারা কোরআনটাকে ফেলে দেয়, মুসলমানদের সামনে তাদেরকে বাগির করে দেন, তাদেরকে জমিনের ভিতরে রাখার কোনো অধিকার নাই, কারণ তিরিশ পারা কোরআনের উপরে যারা আঘাত করে তিরিশ পারা কোরআনরা আঘাত করে না, স্বয়ং তারা মুসলমানদের আঘাত করে, ঠিক কিনা? এই তিরিশ পারা কোরআনের সাথে মুসলমানদের রক্তের একটা সম্পর্ক, সুবহানাল্লাহ বলবেন না? কারণ এই কোরআনটার সম্মান দিয়েছে কে? সবাই বলেন কে? এই কোরআনটারে যারাই টাচ করে তাদের সম্মান বাড়ে না কমে? সবাই বলেন বাড়ে না কমে? ও মিয়া, যেই ফেরেশতা জিব্রিল আলাইহিসসালাম যিনি এই কোরআনটাকে আসমান থেকে জমিনে রাসূলের কাছে নিয়ে আসতেন, ওই ফেরেশতার সম্মান বেশি না কম? সুবহানাল্লাহ বলবেন না? জিব্রিল আলাইহিসসালাম সকল ফেরেশতার সর্দার, আল্লাহু আকবার। এই ফেরেশতার সম্মান বাড়াইয়া দিলেন কে? আল্লাহ নিজে বাড়ালেন। আল্লাহ বললেন যে আমার সকল ফেরেশতাদের চাইতে জিব্রিল আলাইহিসসালাম ইনি হলেন সম্মানিত ফেরেশতা, সুবহানাল্লাহ বলবেন না? কেন? কারণ এই ফেরেশতা কোরআন আনা নেওয়া করতেন, এই কোরআনের সাথে সম্পর্ক ছিল এবং কোরআন তেলাওয়াত করতেন। রমজানের ভিতরে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করতেন, জিব্রিল আলাইহিসসালাম শ্রবণ করতেন, আবার জিব্রিল আলাইহিসসালাম কোরআন তেলাওয়াত করতেন, আখিরি জামানার পয়গম্বর শ্রবণ করতো। এই কোরআনের সাথে জিব্রাইল আলাইহিসসালামের সম্পর্ক হওয়ার কারণে সম্মান বাড়ছে না কমছে? সবাই বলেন বাড়ছে না কমছে? এই কোরআনটা রমজান মাসের ভিতরে নাজিল করার কারণে রমজানের সম্মান বাড়ায়া দিলেন কে?
এই কোরআনটা লাইলাতুল কদরের রাতে নাযিল করার কারণে লাইলাতুল কদরের সম্মানটা বাড়ায়া দিলেন কে? আবার এই কোরআনটা আখিরি জামানার পয়গম্বরের উপরে নাযিল করার কারণে সমস্ত নবীদের চাইতে সম্মানটারে বাড়ায়া দিলেন কে? এই কোরআনটাকে যদি আপনি আমি টাচ করি আমাদের সম্মানটারেও বাড়ায়া দিবেন কে? সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনটাকে যারাই টাচ করে তার সম্মান বাড়ে না কমে? সবাই বলেন বাড়ে না কমে? আমাদের ঘরের ভিতরে দেখবেন অনেক কাঠ আছে, অনেক দামি দামি কাঠ আছে, কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কোনো খাট কোনো শোকেসে লাথি লেগেছে কোনো সালাম করি নাই, কিন্তু ছোট্ট একটা পঞ্চাশ টাকা দিয়ে একটা রেহেল কিনে নিয়ে আপনি প্রতিদিন এই কোরআনটা রেহেলের উপরে তেলাওয়াত করেন, হঠাৎ করে যদি কখনো লাথি লেগে যায় কি করে? সবাই বলেন কি করে? সালাম করে। কেন সালাম করে? কারণ কোরআনের ২৪ ঘন্টা সম্পর্ক এই রেহেলের সাথে সংযুক্ত। আল্লাহ আকবার। সাথে সাথে সালাম করা হয়। ও মিয়া, নিজের থেকে কখনো সালাম করা হয় না, লাথি লাগলে আফসোসের ঠেলায় অটোমেটিক সালাম বাহির হয়ে যায়। কেন সালাম করেন আপনি? এইটা এমন একটা মহাব্বত, এমন একটা চুম্বক, কোরআন ২৪টা ঘন্টা রেহেলের সাথে থাকার কারণে আজকে এই রেহেলের সম্মান মর্যাদা বাড়াইয়া দিয়েছেন কে? আমি আর আপনি যদি এই কোরআনের সাথে সম্পর্ক করি আমার আর আপনারও সম্মান বাড়িয়ে দিবে কে? সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কথাটা কার? ইন্নাহু লাকুরআনুন কারীম, দিস ইজ দা মোস্ট অনারেবল, দা হলি কোরআন, এটা অনেক সম্মানিত একটা কিতাব, পৃথিবীর ভিতরে সবচাইতে সম্মানিত কিতাবটাই হলো ৩০ পারা কোরআন। চিল্লা বলেন আল্লাহু আকবার। কোনো সম্মানিত কিতাব আছে? কথা বলেন আছে? কার কার আছে হাত তুলেন দেখি। আল্লাহ আকবার, কেউ আজ পর্যন্ত সাহস করে বলতে পারে নাই কোরআন থেকে আমার কাছে একটা দামি কিতাব আছে, ঠিক কি না? কারণ মুসলিমের সবচাইতে দামি গ্রন্থটা হলোর নাম কি বলেন তো দেখি। সবাই বলেন আল কোরআনুল করিম। শুধু কোরআন বললেই কমসে কম ৬০টা নেক আমল নামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সবচাইতে সম্মানিত কিতাব, এই সম্মানিত কিতাবরে আবার সম্মান করতে বলছেন কে? সবাই বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনটা হলো একটা পবিত্র কোরআন, যারাই টাচ করবা আগে নিজেকে দেখবা পবিত্র আছো কি না। যদি পবিত্র থাকো তাহলে টাচ করবা। যদি আপনি পবিত্র থাকেন কোরআনটাকে ছুঁইতে পারবেন, আর যদি আপনি পবিত্র না থাকেন কোরআন আপনাকে বলবে ডোন্ট টাচ মি, খবরদার আমাকে টাচ করবা না। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই কথাগুলো কার? সবাই বলেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। এই কোরআনটা হলো পবিত্র, আপনি যদি পবিত্র থাকেন আপনি এই কোরআনটাকে টাচ করতে পারবেন, আর যদি আপনি পবিত্র না থাকেন এই কোরআনটাকে টাচ করতে নিষেধ করে দিলেন কে? আপনার ওযু নাই, টাচ করতে পারবেন না। আপনার গোসল ফরজ হয়ে আছে, টাচ করতে পারবেন না। আপনি নাপাক শরীরে আছেন, এই কোরআনটাকে টাচ করতে পারবেন না। কোরআন বলছে ডোন্ট টাচ মি, আমাকে টাচ করবা না। আর যখন আপনি পবিত্র তখন আপনাকে টাচ করার হুকুম দিয়েছে কে? সবাই বলেন আপনি যখন পবিত্র তখনই আল্লাহ বলছেন ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা বান্দারে, এইবার কোরআনটারে তুই তেলাওয়াত কর। আল্লাহু আকবার। এইবার এই কোরআনটারে তুই যদি তেলাওয়াত করিস আমি আল্লাহ তোর সম্মান আর মর্যাদা বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি শাফিয়ান লিআসহাবিহি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন এইবার তুই যখন কোরআন তেলাওয়াত করবি পবিত্র হয়ে, এই কোরআন তেলাওয়াত করার কারণে কিয়ামতের ময়দানে তুই যখন পেরেশান হয়ে যাবি এই ৩০ পারা কোরআন তোর জন্য আমার কাছে সুপারিশ করা শুরু করবে। আমার কাছে এসে কোরআন বলবে ইয়া রব, এই বান্দা সকাল বিকাল কোরআন তেলাওয়াত করলো, আমি দুনিয়াতে থাকতে অনেক সম্মান করেছে আমাকে, আজকে এই বান্দাকে জান্নাতে ঢোকাতে হবে। যেই দিন কেউ সুপারিশ করতে পারবে না, যেই দিন আল্লাহর সাথে কারো কথা বলার হুকুমও থাকবে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন হুকুম না দেবেন ততক্ষণ পর্যন্ত কেউ কথা বলতে পারবে না। কিন্তু এই কোরআনটা আল্লাহর কাছে সুপারিশ করে বলবে আল্লাহ এই বান্দা কোরআন তেলাওয়াত করতো আমাকে সম্মান করেছে, আমার জন্য জীবন দিয়েছে, আছে না নাই? হাসিগঞ্জের ভিতরে অল্প বয়সী একটা ছেলে জীবন দিয়ে শহীদ হয়ে গেল, প্রায় এ পর্যন্ত ৭ থেকে ৮ জন জীবন দিয়ে শহীদ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। শুধুমাত্র কার মহাব্বতে? কথা কন না কেন? কোরআনের মহাব্বতে। এই কোরআন কখনো আপনাকে ভুলে যাবে না। আল্লাহু আকবার।
তিরমিজির বর্ণনা, অন্ধকার কবরের ভিতরে এই কোরআনটা অবশ্যই আপনার মাথার পাশে এসে দাঁড়িয়ে যাবে। এই কোরআনটা দাঁড়িয়ে বলবে, বান্দা আজকে কোনো টেনশন করিস না, কবরের ভিতরে আমি কোরআন হাজির। আমি শুধু কবরের ভিতরে নয়, জান্নাতে পৌঁছানো পর্যন্ত যা করা প্রয়োজন আমি কোরআন সেইটাই করব। কোরআন কখনো কোনো মানুষের সাথে বেঈমানি করে না, পৃথিবীর সবাই যদিও বেঈমানি করে, আল্লাহর কোরআন কখনো মানুষের সাথে বেঈমানি করে না। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে প্রায় সবসময় দোয়া করতেন, ইয়া রব আমাকে শহীদ হিসাবে কবুল করেন। কিন্তু খালিদ বিন ওয়ালিদরে আল্লাহ রাব্বুল আলামিন শহীদ হিসাবে কবুল করে নাই। কিন্তু এই খালিদ যেই যুদ্ধের ময়দানে গিয়েছে সেখানে বিজয় এনেছে, সুবহানাল্লাহ বলেন। কোনদিন খালিদকে শহীদ হিসাবে আমার আল্লাহ কবুল করল না। আর গতকালকের ভিতরে, গত দুই দিনের ভিতরে প্রায় সাতজন শহীদ হয়েছে কোরআনের জন্যে। আল্লাহর কসম করে বলে এই কোরআন তোমাদেরকে ভুলবে না, এই কোরআন তোমাদেরকে ভুলবে না। এই কোরআন যেমন মূর্তির পায়ের নিচে ফালানো হয়েছে, ১৬ কোটি মানুষকে যেইভাবে কষ্ট দেওয়া হয়েছে, ১৬ কোটি মানুষের কষ্টটাকে অতিক্রম করে তোমরা যে জীবন দিয়েছো, ওয়াল্লাহি এই ১৬ কোটি মানুষের চাইতে সাতজন ব্যক্তি শহীদ আল্লাহর কাছে সম্মানিত হবে। আমাদের ১৬ কোটি মানুষের ওদের সম্মানের কাছে তুচ্ছ সামল্য হবে, তারা হবেন অনেক উঁচু সম্মানের ব্যক্তি, সুবহানাল্লাহ বলেন। যদিও দেখতে অনেক ছোট, কোরআনের মহাব্বতে ঝাঁপিয়ে পড়েছে, শহীদ হয়েছে বাংলার জমিনের ভিতরে, এখনো যদি আল্লাহর ওলিরা জীবিত থাকে তার চাইতেও এই শহীদের মর্যাদা অনেক উপরে। কিয়ামতের ময়দানে শহীদদের কোনো হিসাব নেওয়া হবে না, বিনা হিসাবে তাদেরকে জান্নাতের ভিতরে ঢোকায় দেবে কে? শহীদদেরকে গোসল দিতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, শহীদদেরকে কখনো গোসল দিও না। রক্ত মাখা জামা নিয়ে যেখানে ক্ষত হয়েছে এই ক্ষতগুলো নিয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, সেই দিন দাঁড়িয়ে বলবে, আল্লাহ আপনার পবিত্র কোরআনটাকে অপমাননা করার জন্য জীবনটাকে দিয়ে দিয়েছি। আল্লাহ বলবে, আমার সামনে আর দেরি করিস না, যা জান্নাতের ভিতরে চলে যা। এই জন্যে কোরআনটা হলো অনেক সম্মানিত একটা কিতাব। এই কোরআনের সম্মান পৃথিবীর কেউ দেয় নাই, এই সম্মানের সমস্ত, এই কোরআনের সমস্ত সম্মানটা একজনা দিয়েছেন, বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআনটা হলো মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথের দিকে টেনে নিয়ে আসে, সুবহানাল্লাহ বলেন। কার কথা বলেন? সবাই বলেন কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও বান্দা, পৃথিবীর ভিতরে যত রাস্তা আছে সব রাস্তা হলো অন্ধকার, আর কোরআনের রাস্তা আলোকিত করে দিয়েছে কে? কোরআনের পথ ছাড়া আপনি যেই পথে যাবেন ওই পথটা হলো জাহান্নামের পথ। জাহান্নাম আলোকিত নয়, জাহান্নাম তার অন্ধকার করে বানাইছে কে? সবাই বলেন, জাহান্নামটা হলো অন্ধকার যুক্ত একটা আগুন, কালো আগুন। এই কালো আগুন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটারে বানিয়েছেন। এই জায়গার ভিতরে দুইটা রাস্তা দিয়েছে, জুড়ে বলেন কয়টা? সবাই বলতে হবে কয়টা? এক হলো জান্নাতের আলোকিত রাস্তা, আরেকটা হলো জাহান্নামের অন্ধকার রাস্তা। আল্লাহ বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও বান্দা, এই কোরআনটা হলো, এই কিতাবটা হলো আমি নাজিল করেছি মানুষদেরকে জাহান্নামের পথ থেকে আলোকিত জান্নাতের পথের দিকে যেন নিয়ে আসতে পারে। এখন এই কোরআনের আলোকিত পথের ভিতরে সবাই থাকতে রাজি আছি না? নাই। জান্নাতের রাস্তায় যদি যেতে চাই ৩০ পারা কোরআন লাগবে কি লাগবে না? সবাই বলেন, সবার প্রয়োজন আছে না? নাই। এই কোরআনের মহব্বত কলিজার ভিতরে থাকার দরকার আছে না? নাই। যদি না থাকে জান্নাতে কি যাওয়া যাবে? কথা বলেন, জান্নাতে যাওয়া যাবে? নো, কখনো আপনি জান্নাতে ঢুকতে পারবেন না ৩০ পারা কোরআন ছাড়া। ৩০ পারা কোরআনের বিপক্ষে আপনি কোনো কথা বলবেন, আপনাকে জান্নাতে যাওয়ার জন্য বাধায় ৩০ পারা কোরআন দিয়ে দিবে, চিল্লা বলেন আল্লাহু আকবার। এই ৩০ পারা কোরআন এখন যদিও কথা না বলতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কথা বলবে না? কথা কর না কেন? বলবে, বলবে। এই ঘোষণাটা কার? সবাই বলেন, এই ঘোষণাটা কার? অতএব আল্লাহ বললেন এই কোরআনটা হলো অন্ধকার থেকে মানুষদেরকে আলোর পথের দিকে নিয়ে যায়। আলোর পথ মানে কোন দিকে? সবাই বলেন কোন দিকে? জান্নাতের দিকে। আর অন্ধকার পথ হলো জাহান্নামের পথ। পৃথিবীর যত রাস্তা আছে
সমস্ত রাস্তাগুলো হলো অন্ধকার জাহান্নামের রাস্তা আর কোরআনের যে পথটা আছে এই পথটা হলো স্ট্রেট সোজা কোরআনের পথটা হলো জান্নাতের রাস্তা চিল্লা বলেন আল্লাহু আকবার এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর দা কোরআন লেটস পিপল ফ্রম ডার্কনেস টু লাইট এই কোরআনটা হলো এমন একটা কিতাব যে কোরআনটা আলোকিত পথ দিয়ে আপনাকে সোজা জান্নাতের দিকে ঠেলে নিয়ে যাবে সোজা আপনি জান্নাতে না যাওয়া পর্যন্ত কোরআন আপনার পিছু ছাড়বে না চিল্লা বলেন আল্লাহু আকবার কিয়ামতের ময়দানে সবাই সবার পেরেশান আর এই কোরআনের পেরেশান আপনাকে কিভাবে জান্নাতে ঠেলে নিয়ে যাওয়া যায় এখন বলেন এই কোরআনের মহাব্বত কলিজার ভিতরে লালন পালন করার দরকার আছে না নাই কোরআনের জন্য যদি জীবন দিতে হয় বাংলার মুসলমানের জীবন দেওয়ার প্রয়োজন আছে না নাই বরং এই কোরআনের জন্য যদি জীবন আল্লাহ নিয়ে নেয় 1400 বছর পর্যন্ত যারাই পড়েছে আলহামদুলিল্লাহ আমরাও যদি কোরআনের জন্য জীবন দিতে হয় তাহলে কি পড়বো বলেন সবাই বলেন কি পড়বো সাহাবীরা যখন শহীদ হতেন সাহাবীরা যখন ফ্যামিলিদেরকে বলা হতো তোমার ছেলে শহীদ হয়েছে তারা পড়তেন আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলবেন না আমাদের দেশে মারা গেলে হাও মাও করে কান্না করে আসে না নাই আরে কান্না করো না মিয়া যে শহীদ হয়েছে তার জন্য কান্না করো না আলহামদুলিল্লাহ পড়ো কারণ আল্লাহ হাজার লক্ষ মানুষদের ভিতরে তাকেই পছন্দ করেছে চিল্লা বলেন আল্লাহু আকবার অথবা এই কোরআনটা হলো এমন একটা কিতাব এই কোরআনের সাথে সম্পর্ক যার যত বেশি হবে সে তত বেশি আলোকিত পথ দিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা মনে করো না এই কোরআনটা হলো দুর্বল একটা কোরআন তোমরা মনে করো না এই কোরআনটা হলো দুর্বল একটা কিতাব তোমরা মনে করো না পৃথিবীর ভিতরে কোনো মানুষ এই কোরআনটাকে নিমিষে শেষ করে দিতে পারবে না কারণ কোরআনটা আমি নাজিল করেছি হেফাজতের দায়িত্বটা কার আল্লাহ নিজেই বললেন ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন এই কোরআনটা আমি নাজিল করেছি হেফাজতের দায়িত্বটা কার আই হ্যাভ সেন্ট ডাউন দ্য কোরআন এন্ড আই উইল টেক কেয়ার অফ ইট এই কোরআনটা এমন একটা কিতাব যেই কোরআনটা হেফাজত করবেন পৃথিবীর কেউ নয় পৃথিবীর কোনো মানুষ নয় কোনো নবী নয় কোনো রাসূল নাই স্বয়ং এই কোরআনটা নাজিল করেছেন যিনি তিনিই হেফাজত করবে সুবহানাল্লাহ বলতে পারলেন না এখন বলেন তো দেখি সারা পৃথিবীর সমস্ত নাস্তিকগুলো যদি মনে করে কোরআনটাকে শেষ করে দিব পারবে কথা বলেন পারবে পারবে না সম্ভব নয় বাংলাদেশের ভিতরে একটা মূর্তির পায়ের নিচে কোরআনটাকে ফেলে দিয়ে মনে করো না যে কোরআনটাকে তোমরা শেষ করে দিয়েছ নো বরং এই কোরআনটা নিয়ে যত নাড়াচাড়া করবে জায়গায় জায়গায় ততই কোরআনের গাছ তৈরি হবে এই কোরআনটা হলো একটা বিষের মতো এটা রোপণ করলে সেখান থেকে শক্তিশালী গাছ বাহির হয় চিল্লা বলো আল্লাহু আকবার কোরআন নিয়ে যখন খেলা শুরু করবে তখন মনে করো না তোমরা উপরের দিকে উঠবে কোরআন নিয়ে যেই জমিনের ভিতরে খেলা শুরু হবে ওয়াল্লাহি এই কোরআনের রাত সেই দেশের ভিতরে কায়েম হয়ে থাকবে ইনশাআল্লাহ কারণ এই কোরআনটা সাধারণ কোনো কিতাব নয় এই কোরআনটা যিনি নাজিল করেছেন হেফাজত করবে কে সবাই বলেন তো দেখি হেফাজত করবে কে আল্লাহ আল্লাহ এই কোরআনের উত্তম জাজা তুমি আমাদেরকে দান করো আমরা বলে আমিন আর জোরে বলেন আমিন আমিন